স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে পিএসসি মিসলিনিয়াসের যে সমস্ত প্রিভিয়াস ইয়ার ম্যাথ কোশ্চেন করানো হচ্ছে আজকে আমরা কি করবো দু হাজার চার সালের যে অঙ্ক কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোকে তোমাদের সলভ করে দেখাবো এবং সেখানে আমি চেষ্টা করবো যে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো যারা যারা অঙ্কগুলো মোটামুটিভাবে জানো তাদের কাছে একটু বেশি ইজি মনে হবে বা মনে হবে যে আমি একটু বেশি বড়ো করে করছি কিন্তু এটা সবার জন্য সেহেতু তোমরা পুরো পদ্ধতিগুলো দেখে নেবে যে কী পদ্ধতিতে আমরা এখানে করছি এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দিও এর আগেও আমাদের দু হাজার তিন এবং দু হাজার দুই সালের যে পিএসসি মিস কোশ্চেন ছিল সেখানে যে ম্যাথ কোশ্চেনগুলো ছিল পঁচিশটি করে সেগুলো আমরা সলভ পেপার হয়ে গেছে এবং সেগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দেখে নিও এবং আজকে যেটা বললাম যে তোমাদের দু হাজার সালের যে সমস্ত ম্যাথ কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেন্সগুলো নিয়ে আজকে আলা আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেন্স কি রয়েছে দেখো কোনো বছরের শেষে একটি গ্রামের জনসংখ্যা হচ্ছে দু যদি পুরুষের সংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং স্ত্রীলোকের সংখ্যা সিক্স পার্সেন্ট হ্রাস পায় তাহলেও জনসংখ্যা একই থাকে তো সেই ক্ষেত্রে পুরুষের সংখ্যা ছিল কত এখানে অপশান দিয়েছে ছশো সাতশো কুড়ি সাতশো পঞ্চাশ ও বারোশো পঞ্চাশ তো এটা আমরা কিভাবে করব। প্রথমে দেখো কী করতে হবে এখানে মোট জনসংখ্যা দিয়ে দিয়েছে দু হাজার জন এবং তাদের মধ্যে কতজন স্ত্রী আছে কতজন পুরুষ আছে আমরা জানি না তো ধরে নিতে হবে কি ধরি সরি এক ধরি পুরুষ সমান একজন তাহলে মোট এখানে দেওয়া আছে সেখান থেকে আমরা স্ত্রী লোক পেয়ে যাব তাহলে স্ত্রী হচ্ছে কত টু থাউজেন্ড মাইনাস একজন ঠিক আছে এবার কী হচ্ছে পুরুষ জনসংখ্যা যেটা আমরা ধরে নিয়েছি এক্স তার কী হচ্ছে টেন পারসেন্ট বৃদ্ধি ঘটছে এবং যে স্ত্রী রয়েছে এখানে টু থাউজেন্ড মাইনাস এক্স তার সিক্স পার্সেন্ট হ্রাস ঘটছে তো সেইটা আমরা করবো এবার এক্সকে যদি আমরা টেন পার্সেন্ট বাড়াই তাহলে পাবো এক্স ইন্টু ওয়ান হান্ড্রেড প্লাস টেন বা এখানে তোমরা একশো দশও লিখতে পারো ডিভাইডেড বাই হান্ড্রেড আর এটাকে যদি আমরা সিক্স পার্সেন্ট কমাই তাহলে কী হবে টু থাউজেন্ট মাইনাস এক্স ইন্টু হানড্রেড মাইনাস সিক্স বা নাইনটি ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড এবার কী বলেছে এইটা যখন হয় তখনও লোক সংখ্যা দেখো একই থাকে বলেছে তো সেক্ষেত্রে এই দুটোর যোগফল হবে কত সেম থাকবে অথব দু হাজার তো এটা হচ্ছে আমাদের সম্পর্ক যে সম্পর্ক থেকে আমাকে এক্স ভ্যালুটা বার করতে হবে তো এটা কী করবো আমরা দেখো কে যদি একশো দশ তাহলে এখান থেকে আমরা কী পাবো একশো দশ এক্স বাই প্লাস টু থাউজেন্ড মাইনাস এক্স ইন্টু নাইনটি ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়াল টু টু এই দুটো আমি পাচ্ছি এই দুটো পাওয়ার পর আমরা কী করব এখান থেকে এই দুটোরই নিচে যেহেতু একশো রয়েছে সেহেতু এই একশোটা চলে যাবে এবং এটার সাথে গুণ হয়ে যাবে এবং সেখান থেকে আমরা পেয়ে যাবো ওয়ান প্লাস এবার এটাকে তোমার 94 ফোর দিয়ে গুণ করে দাও তাহলে পাবে এক লাখ অষ্টআশি হাজার মাইনাস নাইনটি ফোর যেটাকে একবারে গুণ করে যদি দিই আমি তাহলে পেয়ে যাচ্ছ কত দু লাখ ওকে এবার এখান থেকে কি হবে এই একশো দশ এক্স থেকে একশো চুরানব্বই এক্সটা বাদ যাবে সেখান থেকে আমি পাবো ষোলো এক্স আর এই এক লাখ অষ্টআশি হাজার যেটা রয়েছে সেটা এই দিকে যেটা দু লাখ রয়েছে সেখান থেকে এই ডান সাইডে চলে গিয়ে বিয়োগ হবে এবং বিয়োগ হয়ে যাওয়ার পর আমরা কত পাচ্ছি দেখো দু লাখ থেকে এক লাখ অষ্টআশি অষ্টআশি হাজার বাদ যাবে তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি বারো হাজার তাহলে সিক্সটিন এক্স ইকুয়াল টু হচ্ছে বারো হাজার তাহলে এক্স ইকুয়াল টু বারো হাজার বাই ষোলো এবার এটাকে আমাকে কাটাকাটি করতে হবে এবং কাটাকাটি করে আমরা কত পাবো দেখো যদি আমরা কাটি এটাকে চার দিয়ে কেটে দাও তিন হাজার চার এবং এটাকে যদি আমরা কাটি তাহলে পেয়ে যাব সাতশো পঞ্চাশ অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স টু কত হচ্ছে সাতশো পঞ্চাশ অতএব অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর কারণ আমরা পুরুষ ধরে নিয়েছিলাম এক্স যদি এখানে থাকতো যে স্ত্রী সংখ্যা কত তাহলে আমরা কী করতাম এই এক্সটাকে দু হাজার থেকে বিয়োগ করতাম তাহলে আমরা পেয়ে যেতাম স্ত্রী লোকের সংখ্যা কত পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং এদের বর্গের বিয়োগফল ফল হচ্ছে একশো বারো তাহলে এদের যোগফল ফল কত অপশান দেওয়া রয়েছে ছাব্বিশ আঠাশ বিয়াল্লিশ এবং ষোলো ঠিক আছে তো এখানে কী দয়া রয়েছে প্রথমে আরেকবার বলে নিই যে ধনাত্মক দুটি সংখ্যা যে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে থ্রি টু ফোর এবং এদের বর্গের বিয়োগফল হচ্ছে একশো বারো তাহলে আমাকে সংখ্যা দুটো ধরে নিতে হবে অনুপাতের ভিত্তিতে ঠিক আছে ধরিয়ে একটি সংখ্যা হচ্ছে থ্রি ও অপর সংখ্যাটি হচ্ছে ফোর এবার কি বলেছে এদের অবভিয়াসলি এটা বড় হচ্ছে দেখো এটা ছোট। এবার কি বলেছে এদের বর্গের বিয়োগ ফল তার মানে এটাকে তুমি বর্গ করো ওদের ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার বর্গের বিয়োগ যেটা হচ্ছে একশো বারো তো এটা হচ্ছে আমাদের শর্ত তো সেখান থেকে আমাকে কী করতে হবে ফোর এক্স স্কোয়ার বলতে তুমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাও বসাতে পারো তার থেকেও ইজি দেখো এখানে ফোর এক্স স্কোয়ার মানে হচ্ছে ষোলো এক্স স্কোয়ার পাচ্ছি আর এখানে পাচ্ছি নাইন এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান ওয়ান টু বা একশো বারো এখান থেকে আমরা ষোলো এক্স স্কোয়ার থেকে নাইন এক্স স্কোয়ার বাদ দিলে পেয়ে যাবি সেভেন এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো বারো এবং এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো বারো বাই সাত বা ষোলো এবং ষোলোকে যদি আমরা আন্ডার রুট করি এক্স ইকুয়াল টু পাচ্ছি আন্ডার রুট ষোলো ইকুয়াল টু ফোর তাহলে আমরা পেয়ে গেলাম কি এক্স ইকুয়াল টু ফোর এবার তাহলে এই সংখ্যাটা কত হবে থ্রি ইন্টু ফোর মানে হচ্ছে বারো আর এই সংখ্যাটা হবে ফোর ইন্টু ফোর মানে হচ্ছে ষোলো তাহলে দুটি সংখ্যা আমি পেয়ে গেলাম বারো এবং ষোলো তাহলে এদের দুজনের মধ্যে যোগফল কত হবে বারো আর ষোলোর যোগফল হবে টোয়েন্টি এইট অতএব অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ উহার তিন গুণের চেয়ে চারশো বেশি তাহলে সংখ্যাটি হলো তেইশ একুশ উনিশ ও কুড়ি কোনটি তাহলে এখানে কী বলা আছে সংখ্যাটি একটি ধনাত্মক সংখ্যা এবং তার বর্গ ওই সংখ্যাটির তিন গুণ অপেক্ষা চারশো বেশি তো সেটাকে আমাকে সম্পর্কে নিয়ে আসতে হবে কী করবো ধরে নেব সংখ্যাটি হচ্ছে এক্স এবার তার বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার কী বেশি ওর তিন গুণের থেকে চারশো ষাট বেশি তিনগুণ বলতে থ্রি এক্স অতএব এর বর্গ থেকে যদি আমরা থ্রি এক্স বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো চারশো ষাট এইটা হচ্ছে আমাদের শর্ত ঠিক আছে এবার এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই চারশো ষাটটাকে এই দিকে নিয়ে আসবো মাইনাস চারশো ষাট ইকুয়াল টু জিও এটাকে এবার তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কীভাবে করবো চারশো ষাটকে উৎপাদক করবো এবং উৎপাদক করে দেখব কোন দুটি উৎপাদকের মধ্যে বিয়োগ ফল তিন আসছে সেটা যদি আমরা কুড়ি রাখো কুড়ি আর তেইশ এই দুটোকে যদি গুণ করি তাহলে চারশো ষাট আসবে এবার এটা যদি বিয়োগ হয় এটা যদি যোগ হয় তাহলে মাইনাস চারশো ষাট আসবে ঠিক আছে তাহলে সেটাই আমাকে এখানে লিখতে হবে অর্থাৎ কি লিখব এক্স স্কোয়ার মাইনাস তেইশ এক্স প্লাস কুড়ি এক্স মাইনাস চারশো ষাট ইকুয়াল টু জিরো এবার এখান থেকে আমরা কী করবো এক্স কমন এক্স মাইনাস টোয়েন্টি থ্রি এখান থেকে প্লাস কুড়ি কমন এক্স মাইনাস টোয়েন্টি থ্রি এবার টোটালি আমরা কী করবো এক্স মাইনাস টোয়েন্টি কমন নেব আর পেয়ে যাচ্ছে এখানে তাহলে এই দুটোর ভ্যালুরই হচ্ছে জিরো ঠিক আছে এইটার ভ্যালু জিরো আর এটার ভ্যালু জিরো সেইখান থেকে আমরা কী পাচ্ছি এক্স মাইনাস টোয়েন্টি থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু টোয়েন্টি থ্রি আর এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি তো মাইনাস ভ্যালু তো হবে না কারণ এখানে প্রথমে বলে দিয়ে যে ধনাত্মক সংখ্যা তাহলে এইটা যেটা রয়েছে ধনাত্মক এক সুকাই টু টোয়েন্টি থ্রি সেটা হচ্ছে সঠিক উত্তর অথবা অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর দেখো এর চক করে তোমাদেরকে মিডিল টার্মটাও কিন্তু শেখা হয়ে যাচ্ছে যেটাও কিন্তু তোমরা ধীরে সুস্থ দেখে নিতে পারো এটাকে হয়তো অনেক শর্টকাট তোমরা করতে পারবে কিন্তু এটা মেন পদ্ধতি যেটা সেটা হচ্ছে এটা যেভাবে তোমরা সহজেই এই অঙ্গগুলোকে করে ফেলতে পারবে পরবর্তী অঙ্ক বলার আগে আর একটা বলি যে বোর্ডের আমাদের কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ লাইটের সমস্যা তো সেই জন্য মাফ করবে অঙ্কগুলোর পিছনেই মন দাও একটু ঠিক আছে বোর্ডটা অতটা ভালো আসছে না লাইট আমি বুঝতে পারছি কোয়ালিটি খুব একটা ভালো না তো পরবর্তী অঙ্ক কী রয়েছে দেখো কোনো একটি সংখ্যাকে ছাপান্ন দিয়ে ভাগ করলে সরি করলে উনত্রিশ ভাগ শেষ থাকে ওই সংখ্যাকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত থাকবে আট দিয়ে ভাগ করলে আট দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে তো এখানে দেখবে যে এটা কোন একটি সংখ্যাকে যেটা দিয়ে ভাগ করতে বলেছে এইটাকে আগে লক্ষ্য করবে আর এখানে পরে যা দিয়ে ভাগ করতে বলেছে সেইটাকে লক্ষ্য করবে যে এইটা এই সংখ্যাটি এই সংখ্যা দ্বারা বিভাজ্য কি না এখানে দেখো আট রয়েছে এখানে দেখো ছাপান্ন দিয়ে ভাগ করছে দেখো আমরা কিন্তু আটকে ছাপান্নকে আট দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারি সহজে মিলে যাবে তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে এই ছাপান্ন দিয়ে ভাগ করার পর কত আমার ভাগ শেষ ছিল ঊনত্রিশ তখন আমার কাজটা খুবই কমে কমে যাবে যেটা আমাকে কি করতে হবে কেবলমাত্র উনত্রিশকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে কত পাবো তিন আটটে চব্বিশ ভাগ শেষ পরে থাকবে পাঁচ তো এইটা হচ্ছে উত্তর অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর যেটা দেখো খুবই ইজি অঙ্ক তোমাকে শুধু একটু মাথায় রাখতে হবে যে যে দিয়ে ভাগ করেছে প্রথমে সেই সংখ্যাটা এবং পরবর্তীকে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেই দুটো ভাগ যাচ্ছে কিনা যদি চলে যায় বা এরকমই থাকে সাধারণত তাহলে কেবলমাত্র প্রথম ক্ষেত্রে যে ভাগশেষ থাকবে সেই ভাগ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে এবং সেক্ষেত্রে যে ভাগ ভাগশেষ পরে থাকছে সেটাই হচ্ছে সঠিক উত্তর যেটা হচ্ছে পাঁচ অপশান এ পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে একটি ছাত্রদল চার হাজার আটশো দুই টাকা খরচ করে ওই ছাত্রদলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি পঞ্চাশ পয়সা খরচ করে প্রত্যেকে প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে তার পরিমাণ কত ঊনপঞ্চাশ নাইনটি এইট নাইনটি সিক্স ওয়ান নাইনটি সিক্স অ্যান্ড ওয়ান ফর্টি সেভেন তো এক্ষেত্রে কী করতে হবে দেখো এখানে মোট টাকা দেওয়া আছে চার হাজার আটশো দুই কী করে প্রত্যেক ছাত্র যতজন ছাত্র রয়েছে ততগুলো পঞ্চাশ পয়সা খরচ হয় তাহলে আমাকে ধরে নিতে হবে যে ছাত্র সমান একজন এবং ততগুলি পঞ্চাশ পয়সা খরচ করে অর্থাৎ টাকার পরিমাণ পঞ্চাশ ইন্টু এক্স তাহলে এটা হচ্ছে পঞ্চাশ এক্সটি পঞ্চাশ পয়সা ওকে তাহলে এটাকে যদি আমরা কী করতে হবে হাফ করে দিতে হবে তাহলে আমার টাকা পেয়ে যাবে এবং সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স বাই দুই টাকা কীভাবে পেলাম পঞ্চাশ পয়সা মানে হচ্ছে ওয়ান বাই টু টাকা তাই তো হাফ টাকা ইন্টু এক্স সমান হচ্ছে এক্স বাই টু টাকা তো এটা আমি পেয়ে যাচ্ছি যে প্রত্যেকে টাকা খরচ করে করছে এত করে এক্স বাই টু টাকা করে এবং প্রত্যেকজন ছাত্র আমি ধরে নিয়েছিলাম এক্স জন তাহলে শর্তানুসারে কী হবে এক্স ইন্টু এক্স বাই টু ইকুয়াল টু কত টাকা মোট খরচ করছে চার হাজার আটশো দু টাকা ওকে এটা হচ্ছে আমাদের শর্ত এবং এখান থেকে আমাকে এক্স ভ্যালুটা বার করতে হবে কী করে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু দুই দিয়ে এটা গুণ হয়ে যাবে এবং গুণ যদি হয় চার যেটা পাচ্ছি সেটা হচ্ছে ন হাজার ছশো চার ওকে তাহলে এবার এক্স ভ্যালুটা আমাকে বার করতে হবে তাহলে এটা কী করতে হবে বর্গমূল করতে হবে ন হাজার ছশো চারের ন হাজার ছশো চারের বর্গমূল আমরা কীভাবে করবো ভাগ প্রক্রিয়ায় করবে বেশি ইজি হয় ডান দিক থেকে দুটোটা ভাগ ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা আমার একবার বলে দিই যারা জানো না ডান দিক থেকে দুটো করে বাদ দিতে দিতে হয় তাহলে দেখো লাস্টেও দুটোই পড়ে রয়েছে তার নিকটবর্তী বর্গমূল পূর্ণবর্গ সংখ্যার কাছাকাছি আমাকে যেতে হবে দেখো ছিয়ানব্বই নিকটবর্তী পূর্ণ মানে কমে তাহলে কি হচ্ছে এইটটি ওয়ান তাহলে কত দিয়ে যাবে এটা নয় নয় একাশি এখান থেকে বাদ থাকছে পনেরো এখান থেকে নামবে ডবল নামে দুটো করে নেমে যায় সেই জন্য নামবে শূন্য চার নেমে যাবে এবার এখানে কী হবে নয়ের ডবল চলে আসবে আঠেরো এবং আঠেরোকে দেখো কত দিয়ে গুণ করলে এখানে একটা সংখ্যা বসাতে হবে এবং যে সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে নি এবং এর কত কাছে আমরা যেতে পারছি এখানে দেখো যদি আমরা আঠেরোর পাশে আট বসাই এবং সেটাকে যদি আমরা আট দিয়ে গুণ করি দেখে নেবে যে এখানে লাস্টে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কী কী দিয়ে গুণ করলে আসছে তাহলেই বুঝতে পারবে যে একই সংখ্যা দিয়ে গুণ করে লাস্টে চার আসছে কী কী তাহলে দেখবে আটকে আট দিয়ে গুণ করলে লাস্টে চৌষট্টি চার থেকে যায় তাহলে এককের সংখ্যা চার রয়েছে তার মানে আট হতে পারে তো একদম শিওর থাকে না কিন্তু হওয়ার চান্স থাকে তো তোমরা সেটাকে চেক করবে দেখো আমি গুণ করি আট আটে চৌষট্টি চার থাকবে ছয় আট আটে চৌষট্টি আর ছয় সত্তরের শূন্য হাতে থাকে সাত আট আট একে আট আর সাথে পনেরো দেখো পনেরোশো চার হয়ে গেলো যেটা এখানে ছিল অথবা এখানে বসবে আট এবং গুণ হবে আট দিয়ে যেটা হবে পনেরোশো চার তাহলে কেটে গেল এবং বর্গমূল পেয়ে গেলাম আমরা নাইনটি এইট অর্থাৎ এক্স ইকাল টু নাইনটি এইট এখানে যেটা চেয়েছে প্রত্যেকে যত টাকা খরচা করে সেটা হচ্ছে নাইনটি এইট টাকা এখানে এটাও জানতে চাইতে পারতো যে ছাত্র সংখ্যা কত সেটা হতো নাইনটি এইট অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে তোমাদের দু হাজার প্রত্যেকটি অঙ্ক কিন্তু আজকে দু সালে হচ্ছে এখানে তোকে লিখে দিয়েছি বারবার বলছি না ওই জন্য সেটি হচ্ছে কি পরবর্তী অঙ্ক একটি পরীক্ষায় চল্লিশ শতাংশ ছাত্র অঙ্কে ফেল করে এবং তিরিশ শতাংশ ছাত্র ইংরাজিতে ফেল করে এবং উভয় বিষয়ে ফেল করে টোয়েন্টি পারসেন্ট তাহলে পাস করেছেন কতজন তো এই ধরনের পাস ফেলের অঙ্ক অনেক কাছে এবং এই অঙ্কগুলো অনেক সময় আমাদের ফেলের কারণ হয়ে যায় তো সেটা হচ্ছে কি যে এই অঙ্কটা আমরা কীভাবে করবো তো সেটা কি হচ্ছে প্রথমে দেওয়া আছে দেখো একটি পরীক্ষায় ফর্টি ধরে নিতে হবে আমাকে টোটাল সংখ্যা হচ্ছে হান্ড্রেড কারণ এখানে শর্ট করাতে চেয়েছে এবং পার্সেন্টেজে মান দেওয়া আছে তাহলে মোট সংখ্যা হচ্ছে হানড্রেড তার মধ্যে কী হচ্ছে চল্লিশ জন অঙ্কে ফেল করেছে তিরিশ জন ইংরাজিতে ফেল করেছে এবার উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা কিন্তু এই দুটোর মধ্যেই ঢুকে আছে বুঝতে পেরেছ দেখো ইংরাজিতে যে ফেল করেছে সেও তো একশো জনের মধ্যে তিরিশ জন ইংরাজিতে ফেল করেছে কিন্তু সেই তিরিশ জনের মধ্যেই কিন্তু কেউ অঙ্ক তো ফেল করে আছে যার সংখ্যা হচ্ছে কুড়ি জন কুড়ি পার্সেন্ট ওকে তাহলে হানড্রেড পার্সেন্ট যদি মোট হয় এবং চল্লিশ পার্সেন্ট অঙ্কতে ফেল তিরিশ পার্সেন্ট ইংরাজিতে ফেল এবং কুড়ি পার্সেন্ট যদি উভয় বিষয়ে ফেল হয় তাহলে প্রথমে আমাকে বার করতে হবে উভয় বিষয়ে পাস করেছে কতজন বা যেটাই আমার এখানে উত্তর চেয়েছে আর কিছুই চাইনি তো সেক্ষেত্রে কী করতে হবে আমাকে প্রথমে পার্টিকুলার সাবজেক্টে যে ফেল রয়েছে সেইগুলোকে আমাকে যোগ করতে হবে তাহলে কত পাচ্ছি আমরা চল্লিশ প্লাস তিরিশ মানে হচ্ছে সত্তর শতাংশ এটা হচ্ছে দুটো বিষয়ে পার্টিকুলারলি অঙ্কতে এবং ইংরেজিতে আলাদা আলাদা করে ফেল করেছে এবং এখানে এর মধ্যে যেহেতু ওই কমন এরা টোয়েন্টি পার্সেন্ট ছাত্র যারা দুটো বিষয়ে ফেল করেছে তারা কিন্তু এই দুটোর মধ্যে কমন এবং সেই জন্য এটাকে আমাকে বাদ দিতে হবে বোঝা গেলো তাহলে এটা আমরা পাচ্ছি এবং এটা কি করছে টোটাল ফেল পেয়ে গেলাম আমরা এখান থেকে টোটাল ফেল যখন পেয়ে যাব এটা মোট হচ্ছে এইটা তাহলে এইটা থেকে যদি আমরা বাদ দিই তাহলে টোটাল ফেল যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল পাস করেছে কতজন তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি দেখো হানড্রেড মাইনাস তিরিশ হাজার সত্তর এটাকে যোগ করলে পাবো এবং যোগ করার পরে এটাকে যদি কুড়ি বাদ দিই তাহলে পাবো পঞ্চাশ এবং একশো থেকে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে পাস করেছে বা পাস করা ছাত্রের সংখ্যা হচ্ছে শতকরায় ফিফটি পার্সেন্ট অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর তো বুঝতে পেরেছো তোমরা ফার্স্টে কী করতে হবে পার্টিকুলার ইংরাজিতে এবং অঙ্কতে যে পার্সেন্ট ফেল করেছে সেগুলোকে যোগ করতে হবে যোগ করার পর উভয় বিষয়ে ফেল করেছে যারা সেটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করে দিলে আমরা কী পাবো মোট ফেল ছাত্রের পার্সেন্টেজ পেয়ে যাবো তারপর এখানে কি আছে মোট যেটা পার্সেন্টেজ হানড্রেড পারসেন্ট ধরেছি সেখান থেকে মোট ফেলটা বাদ দিলেই আমরা পাস করার পার্সেন্টেজও পেয়ে যাচ্ছি এবার এটা কি হচ্ছে এটা একটু ইজি দিয়েছে অনেক সময় ছাত্রের সংখ্যা দিয়ে দেয় তখন আবার এই পার্সেন্টেজে সেই ছাত্রের কত রয়েছে সেটা তোমাকে বার করতে হবে তো এই হচ্ছে তোমাদের অঙ্ক অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে একটি ব্যাগে সাতাশ দশমিক দুই পাঁচ টাকা আধুলি ও সিকিতে আছে যদি মুদ্রা সংখ্যা সত্য হয় তাহলে আধুলি সংখ্যা কত এটা সকলেই জানো তবেও আমি বলে দিই যে আধুলি আর সিকি বলতে আমরা কি আধুলি হচ্ছে পঞ্চাশ পয়সাকে আমরা আধুলি বলি আর সিকি আমরা পঁচিশ পয়সাকে বলি তাহলে কি বলছে একটি ব্যাগে সাতাশ দশমিক দুই পাঁচ টাকা রয়েছে যেটি পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সাতে ঠিক আছে যদি মোট মুদ্রা সংখ্যা সত্তর হয় তাহলে আধুলি সংখ্যা কত হবে তো এটাকে কী করতে হবে আমাকে প্রথমে এখানে মোট টাকা যেটা দেওয়া রয়েছে দেখো এবং এখানে কী রয়েছে দুটোই পয়সাতে দেওয়া আছে আধুলিও পয়সাতে হিসাব করি আমরা সিকিটাও পয়সাতে হিসাব করি আমরা সেই জন্য এখানে মোট টাকা যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা পয়সাতে কনভার্ট করে নেব তো পয়সাকে কনভার্ট করতে গেলে কী করতে হয় আমাকে একশো দিয়ে গুণ করতে হয় একশো দিয়ে গুণ করলে কী হবে সাতাশ দশমিক দুই পাঁচ টাকা যেটা ছিল সেটা পয়সা করলে হয়ে যাবে সাতাশশো পঁচিশ পয়সা ওকে এবার আমাকে ধরে নিতে হবে যেটা বার করতে বলেছে সেটা যে ধরে নিই বা ধরি আধুলি সমান এক্সটি তাহলে সিকি কত হবে মোট সংখ্যা বলে দিয়েছে সত্তর তাহলে সিকি হবে কত সত্তর মাইনাস এক্সটি ঠিক আছে এবার কি বলেছে মোট টাকা হচ্ছে এবার পরিমাণটা কত যদি আধুলি থাকে এক্সটি তাহলে তার টাকার পরিমাণ সেটা আমাকে বার করতে হবে আধুলির টাকার পরিমাণ তাহলে হচ্ছে এক্স সেজন্য পঞ্চাশ আর সিকির টাকার পরিমাণ যেটা হচ্ছে কি সত্তর মাইনাস এক্স ইন্টু পঁচিশ ঠিক আছে তাহলে এই দুটো আমরা টাকার পরিমাণ পেয়ে যাচ্ছি এ হচ্ছে এত পয়সা এ হচ্ছে এত পয়সা এবং মোট পয়সা আমাদের কাছে কত আছে দু হাজার সাতশো পঁচিশ পয়সা তাহলে এই দুটোকে আমরা যোগ করে দেব পঞ্চাশ এক্স প্লাস পঁচিশ ইন্টু সত্তর মাইনাস এক্স ইকুয়াল টু পঁচিশ ঠিক আছে এবার আমরা কী করব এটাকে আমাকে সরল করতে হবে সরল করলে দেখো এখানে পাচ্ছি পঞ্চাশ এক্স প্লাস এখানে পঁচিশকে সত্তর দিয়ে গুণ করতে হবে পঁচিশকে সত্তর দিয়ে গুণ করলে আমরা কত পাবো একশো সতেরোশো পঞ্চাশ এবার আমরা কী করবো এই এক্স থেকে এই এক্স বিয়োগ যাবে পঁচিশ এক্স থাকবে আর এই সতেরোশো পঞ্চাশটার ডান দিকে চলে যাবে এর থেকে বিয়োগ হবে এবং এর সাতশো পঁচিশ থেকে যদি আমরা সতেরোশো পঞ্চাশ বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাবো চারশো পঁচাত্তর এবার যদি আমরা এক্স ইকুয়াল টু বার করি তাহলে হচ্ছে চারশো পঁচাত্তর ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ যেটাকে আমরা যদি ভাগ করি তাহলে পেয়ে যাব থার্টি নাইন ওকে তাহলে এক্স ইকুয়ালটা আমরা পেয়ে যাচ্ছি কত থার্টি নাইন অতএব আমরা এখানে ধরেছিলাম ধরি আদুলি হচ্ছে এক্সটি তাহলে আমরা আদুলির সংখ্যা পেয়ে গেলাম থার্টি নাইনটি অথবা অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে একজন লোক ঘন্টায় দশ কিলোমিটার বেগে স্থির জলে নৌকা চালাতে পারে এবং সে যখন স্রোতের দিকে যায় অর্থাৎ স্রোতের অভিমুখে বা স্রোতের অনুকূলে যায় তখন সে এক কিলোমিটার যেতে সময় নেয় পাঁচ মিনিট তাহলে স্রোতের বেগ কত এই নৌকার স্রোতের অঙ্ক প্রত্যেক পরীক্ষাতে একটা এসেই থাকে ঠিক সেই রকম একটা অঙ্ক ইজি তোমার দেখো দেখার পর মনে হবে স সহজই তো কী করতে হবে আমাকে প্রথমে এটা স্থির জলে নৌকার গতিবেগ আমার দেওয়া আছে যেটা হচ্ছে দশ কিলোমিটার এবং সে যখন স্রোতের দিকে যাচ্ছে তখন তার গতিবেগ হয়ে যাচ্ছে এক কিলোমিটার যেতে তার লাগছে পাঁচ মিনিট তাহলে স্রোতের দিকে যখন যাচ্ছে তখন তার গতিবেগ কত হচ্ছে ঘন্টায় সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে দেখো এক কিলোমিটার অর্থাৎ স্রোতের দিকে গতিবেগ সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে কীভাবে বার করবো এক কিলোমিটার যেতে সময় লাগছে পাঁচ মিনিটে অর্থাৎ এক কিলোমিটার যাচ্ছে পাঁচ মিনিটে তাহলে এক মিনিটে কত যাচ্ছে তাহলে এক মিনিটে যাচ্ছে এত কিলোমিটার ক্লিয়ার ওয়ান বাই ফাইভ কিলোমিটার যদি এক মিনিটে যায় তাহলে এক ঘন্টায় কত যাবে ইন্টু ষাট মিনিট তাহলে ঘন্টায় সে এত যাবে ঘন্টায় কত যাবে তাহলে এটা কাটাকাটি করে দেখো বারো সমান বারো কিলোমিটার যাবে সে প্রতি ঘণ্টায় যেটা হচ্ছে নৌকা সরি স্রোতের অনুকূলে তার গতিবেগ এবং স্থির জলে নৌকাটির গতিবেগ কত ছিল দশ কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের অনুকূলে তার কত বেগ হলো বারো কিলোমিটার পার ঘন্টা তাহলে আমরা কি জানি যে স্থির জলে গতিবেগটা নৌকার অনুকূলের গতি থেকে বিয়োগ করতে হবে তাহলে আমরা কি পাবো স্রোতের গতিবেগ সমান যেটা রয়েছে তোমার এখানে পেলাম আমরা স্রোতের অনুকূলে গতিবেগ বারো কিলোমিটার প্রতি ঘন্টা আর স্থির জলে নৌকার গতিবেগ কত ছিল দশ কিলোমিটার পার ঘন্টা। যেটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব স্রোতের গতিবেগ কত যেটা হচ্ছে দু কিলোমিটার পার ঘন্টা। এখানে তোমাকে ঘণ্টাতে বার করতে হবে কারণ এখানে দেখো বলে দেওয়া আছে ঘন্টায় কিমি হিসাবে বার করতে হবে তো এটা হচ্ছে এর সঠিক উত্তর তো আর বলে দিই যে দশ কিলোমিটার স্থির জলে চল দশ কিলোমিটার গতিবেগে সে স্থির জলে যায় এবং ও স্রোতের অনুকূলে যায় এক কিলোমিটার পাঁচ মিনিটে তাহলে স্রোতের গতিবেগ বার করতে হলে আমাকে প্রথমে স্রোতের অনুকূলে কত গতিবেগ রয়েছে সেটা বার করতে হবে এখানে দেখো এক মিনিট যাচ্ছে এক কিলোমিটার যাচ্ছে পাঁচ মিনিটে মানে এক মিনিটে যাচ্ছে ওয়ান বাই ফাইভ কিলোমিটার তাহলে ষাট মিনিটে যাচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘন্টা সেটা আমি পেয়ে যাচ্ছি স্রোতের দিকে গতিবেগ এবং স্রোতের স্থির জলে তার গতিবেগ যা রয়েছে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব স্রোতের গতিবেগ যেটা হচ্ছে টু কিলোমিটার পার আওয়ার্স পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে চার অঙ্ক বিশিষ্ট যে ক্ষুদ্রতম সংখ্যা এর সাথে পনেরো যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তা হলো কি তাহলে আমাকে সবার আগে দেখতে হবে যে এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলে দিয়েছে চার অঙ্ক বিশিষ্ট চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা হাজার থেকে শুরু হচ্ছে এবং তার ক্ষুদ্রতম একটা সংখ্যা যার সাথে আমরা পনেরো যদি যোগ করি তাহলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ হবে সেটাকে আমাকে ফার্স্টে বার করতে হবে তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ এগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে যে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কী সেটা হচ্ছে তোমার থার্টি টু সরি সরি এক্সট্রিমলি সরি সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর হাজার চব্বিশ যেটা হচ্ছে চার অঙ্কে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে এইটা আমাকে হবে কী করলে এই চার অঙ্ক বেশিটা ক্ষুদ্রতম সংখ্যার সাথে পনেরো যোগ করলে তাহলে এটা যদি আমরা জেনে যাই তাহলে এখান থেকে কী করতে হবে আমাকে পনেরো বিয়োগ পনেরো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি দেখো তাহলে পেয়ে যাবো আমরা ওয়ান তাহলে সেই চার অঙ্কের ক্ষুদ্র চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে হাজার নয় যার সাথে যদি আমরা পনেরো যোগ করি তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে যেটি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর তাহলে অতএব অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর আজকে শেষ অঙ্ক দেখো দশ নম্বর কি রয়েছে একটি বাদে চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ ও আটচল্লিশ এই সংখ্যাগুলি একই নিয়মে সাজানো আছে তাহলে যেটি নিয়মটা মানছে না বা যে সংখ্যাটি নিয়ম মানছে না সেই সংখ্যাটি কী বা সেই সংখ্যাটি কী 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 রয়েছে ষোলো পঁচিশ ছত্রিশ আর আটচল্লিশ তো আমাকে সবার আগে দেখতে হবে কি যে এখানে কী নিয়মে সাজানো আছে সেটা তোমাকে খুঁজতে হবে এটা অনেকটাই রিজনিংয়ের মতো তো সহজেই অঙ্কটা কী রয়েছে দেখো তুমি যদি লক্ষ্য করে দেখো চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ প্রত্যেকটা সংখ্যায় হচ্ছে বর্গ পরপর দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ ঊনপঞ্চাশ যেটা নেই আছে তার বদলে কত আটচল্লিশ তাহলে এটা থেকে ক্লিয়ার এটা খুবই সহজ একটি অঙ্ক যেটা হচ্ছে যেটা যে সংখ্যাটি নিয়ম মাননি সেই সংখ্যাটা কি ফর্টি তার কারণ কি তার কারণ বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলি প্রত্যেকটি একটি পূর্ণবর্গ সংখ্যা এবং পরপর ক্রমিক পূর্ণবর্গ সংখ্যা বলতে পারো দুইয়ের বর্গ এটা হচ্ছে টু স্কোয়ার এটা হচ্ছে থ্রি স্কোয়ার এটা হচ্ছে ফোর স্কোয়ার এটা হচ্ছে ফাইভ স্কোয়ার এটা হচ্ছে সিক্স স্কোয়ার কিন্তু এটা সেভেন স্কোয়ার নয় তো সেক্ষেত্রে ফর্টি এইট হচ্ছে এটির সঠিক উত্তর তো আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং পরের পার্টটা তোমরা কালকে পাবে দুপুর বারোটার সময় প্রত্যেক দিন দুপুর বারোটায় তোমাদের এই ভিডিওগুলি অঙ্কের উপর যেগুলো রয়েছে সেগুলি আপলোড করে দেবো তোমরা প্রত্যেকে এসে দেখে যাবো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও মোটে শেয়ার করে দিও এবং এই ডেসক্রিপটিভ এসে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের দাবার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং পূর্ববর্তী যে দু হাজার দুই এবং দু হাজার তিন সালে ভিডিওটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো এবং চ্যানেলটিতে যাদের নতুন নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকেনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ